বিএনপির ঢাকা তিন দিনব্যাপী অবরোধের শেষ দিনেও আজকে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয় সামনে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন যে তারা মূলত অবরোধের পাল্টা কোনো কর্মসূচিটি পালন করছেন না, মূলত তারা রীতি মানে নিয়মিতভাবে তারা যে অবস্থান কর্মসূচি পালন করেন এবং শান্তি সমাবেশ সেটি তারা করছেন। এটি শুধু মহানগর আওয়ামী লীগ না, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যুবলীগ আছে এবং স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি, তারাও তাদের নেতাকর্মীরাও এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা সকালবেলা কথা বলেছিলাম শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সঙ্গে, তিনি যেটি বলেছিলেন যে পরীক্ষার সময়, যেহেতু এই সময়টিতে পরীক্ষার সময়, শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি না যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে তারাও বিরোধী দলে থাকার সময় এই ধরনের কর্মসূচি পালন করেছেন, কিন্তু কখনো তারা জনগণকে জিম্মি করেননি এবং রাজনৈতিক দলগুলোকে তারা এসব জিনিস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে আমি বিভিন্ন সড়কগুলোতে আমি ঘুরেছি, ঘুরে দেখার দেখেছি এবং যেটি দেখেছি যে সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা গেল কয়েকদিনের চেয়ে আজকে খানিকটা বেড়েছে, তবে রাজধানীর যে চিরচেনা যে যানজট সেটি আমরা দেখতে পারিনি। লঞ্চ টার্মিনালগুলো থেকেও লঞ্চ ছেড়ে যাচ্ছে, তবে বেশ কয়েকটি লঞ্চ এখন পর্যন্ত জানতে পেরেছি যে তাদের যাত্রী সংকটের কারণে তাদের যাত্রা বাতিল করেছে। শারমিন,